নমস্কার বন্ধুরা, রান্নাবান্না তো অনেক হলো, এবারে যাই একটু বেরু বেরু করে আসি। সকাল সকাল উঠে সব লাগেজ সব রেডি হয়ে গেছে, অনেক দিন পরে বেড়ানোর প্রোগ্রাম হয়েছে, যাচ্ছি গ্যাংটক সিল্ক রোড যাওয়ারও প্রোগ্রাম আছে, তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আছে কচুরি, আলুর তরকারি, ইডলি আর চাটনি। সকাল সকাল উঠে টোটোয় চেপে চলে গেলাম স্টেশনের উদ্দেশ্যে, রওনা দিলাম। ভোরবেলাতে কিন্তু খুবই ভালো লাগছিল, এত সকালবেলায় তো বাইরে বেরোই না, তাই সকালের সৌন্দর্যটা খুবই সুন্দর লাগছিল। তাড়াতাড়ি করে এসে খড়গপুর স্টেশনে এসে পৌঁছে গেলাম। স্টেশনে এসে জানতে পারলাম ট্রেন দেড় ঘন্টা লেট। আমরা অনেকে মিলেই যাচ্ছি, সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে স্টেশনের ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতে রইলাম। অবশেষে ট্রেন এলো, আমরা সবাই যে যার সিটে বসে গেছিলাম। এটা হচ্ছে ফারাক্কা ড্যামের ছবি, আমি জালনার ভেতর থেকেই ছবি ভিডিওটা তুলেছিলাম, খুব সুন্দর লাগছিল। আমি এত ভালো করে ভিডিওটা যদিও তুলতে পারিনি, জলের উপরে যখন রোদটা পড়েছে দারুণ লাগছিল দেখতে। আমাদের ট্রেন দেড় ঘন্টার মতন লেট ছিল, তাই আমাদের নিউ জলপাইগুড়ি পৌঁছতেও কিন্তু বেশ দেরি হয়ে গেছিলো। ওখানে পৌঁছে দেখলাম অল্প অল্প বৃষ্টি হয়েছে, তো আমরা সবাই মিলে স্টেশনে পৌঁছে গাড়ির ব্যবস্থা করে নিলাম। করে লজের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমরা সবাই ডিনারটা সেরে নিলাম। কেউ নিয়েছিল ভেজ থালি, কেউ রুটি তরকা ডিমের অমলেট, সবাই যে যার ডিনার করে লজের দিকে চলে গেলাম। আবার দেখা হবে, গুড নাইট।